তুমি খালি প্রশ্ন করো, এখানে উত্তর দিবে। ভাই আমি আপনার ভাই, ভাই বলো বলো, আমি না থেকে না জীবনে চাও পাবি না, আমি বন্ধু প্রিয় ছিল বল। ধন্যবাদ। আসলে আমি আমার প্যানেল নিয়ে প্রচন্ড আশাবাদী, কারণ গতবার খুব ভয় ছিল, কারণ পরীক্ষিত ছিলাম না। আর এই দুই বছরে এত কাজ করেছি শিল্পী সমিতি নিয়ে মিশা ভাই এবং আমি, ইনশাল্লাহ আমার মনে হয় মিশা ভাই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস। আর আমার প্রস্তুতি খুবই ভালো, আর যে কয়েকদিন আছে আমরা প্যানেল পরিচিতি দিব, এর মধ্যে আপনারা ইতিমধ্যেই প্যানেল সম্পর্কে একজন সম্পর্কে জেনে গিয়েছেন, বড় বোর্ড লাগিয়ে দিয়েছি আমরা, এখন বড় করে একটা প্যানেল পরিচিতি করব। আমরা অলরেডি ভোট চাওয়া শুরু করেছি ফোনে ফোনে, যেহেতু বাসায় যাওয়ার নিয়ম নাই, নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ সবাই, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সব যে কজন শিল্পী আছে সবার কাছাকাছি আমাদের যোগাযোগ করা শেষ হয়ে গিয়েছে, আবার যোগাযোগ করছি। আমাদের প্রস্তুতি ভালো এবং যোগাযোগটা ভালো, আশা করি ইনশাল্লাহ আগামী 25 তারিখে মিশা জায়েদ প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে সাধারণ শিল্পীরা, এটা আমার বিশ্বাস। অনেক অর্জন শুরু হয়ে আন্দোলন সংগ্রাম, যৌথ প্রতারণা বন্ধ করেছি, একটা দেশকে একটা একটা আইনকে বাধ্য করেছি আমরা নিয়মের মধ্যে আনতে, আমরা অনিয়মকে নিয়ম করেছি, যত্রতত্রভাবে বিদেশি শিল্পী আনা বন্ধ করেছি। আমরা যেটা তিনটা ইফতারি করেছি, দুইটা পিকনিক করেছি যা কখনো হয়নি ইতিহাসে। আমরা শিল্পীদেরকে আর্থিকভাবে সহায়তা করেছি, মাননীয় আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা শিল্পীদের সহযোগিতা এনে দিয়েছি, টাকার অঙ্ক এনে দিয়েছি। আমরা শিল্পী সমাজের ফান্ড থেকে অসুস্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যত শিল্পী মারা গিয়েছে এজাবৎকালে সবার জন্য মিলাদ মাহফিল কোরআন খতম হয়েছে, সমস্ত সিনিয়র শিল্পীরা FDC-মুখী সমিতিমুখী হয়েছেন, সমিতির অবকাঠামোকে উন্নয়ন করেছে, পুরো সমিতি ভেঙে সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আমরা এই প্রথম শিল্পী সমিতির থেকে একটা উদ্যোগের মাধ্যমে একটা FDC-তে একটা মসজিদ উন্নয়নের জন্য মসজিদ ভেঙে নতুন মসজিদে হাত দিয়েছি, এটাও শিল্পী সমিতির অবদান কিন্তু, এবং আমরা সৌভাগ্যে ছিলাম। তারপরে আমরা একটা পরিবার গঠন করেছিলাম সবাই মিলে, সেটা ফারুক একটা আহ্বায়ক ছিল, তার নেতৃত্বে সব অনিয়মের বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াতে পেরেছি। আমরা সমস্ত বিশেষ দিবসে আমরা সুন্দরভাবে উদযাপন করেছি, আমরা অসহায়দের জন্য আর্থিকভাবে মেডিকেল বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছি, আমরা অসুস্থ অসহায় শিল্পীদের জন্য ফান্ড তৈরি করেছি, আমরা চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকার এই দুই বছরে। আচ্ছা, দুই বছর খুব কম সময়, আগামী দুই বছর ইনশাআল্লাহ যদি আসতে পারি শিল্পীদের জন্য মেন সমস্যা যেটা আবাসন সমস্যা, একটা মাথা গোঁজা এটা নিয়ে কাজ করব, আর শিল্পীদের ফান্ডের জন্য একটা কাজ করব, এটা আমার এবং আমার মিশা সরকার ও জায়েদ খান প্যানেলের মূল ম্যানিফেস্টেন এবং মেন, এটা আমাদের মেন আমাদের যে কী বলে এটাকে যে প্রচার আমাদের থাকবে কথা, এটাই আমাদের যে আমরা যেটা করছি। বাকি বিগত দিনে যেগুলো কথা দিয়েছিলাম 25,000 টাকা করে গত কমিটি ফর্ম বিক্রি করতে, এটা আমরা 10,000 টাকা করেছি, সে কথা রেখেছি। আমরা শিল্পীদের বলেছিলাম যে আমরা শিল্পীদের মান উন্নয়নে কাজ করবো, আমরা শিল্পীদের মান উন্নয়নে কাজ করেছি। আমরা শিল্পীদের আগে আমাদের এই শিল্পী সমিতিতে অনেক মাছওয়ালা তরকারিওয়ালা কেমনে চুলকাটে এরা সদস্য হয়ে গিয়েছিল, মা এদেরকে যাচাই বাছাই করে সত্যিকারের শিল্পী খুঁজে বের করেছি, মান উন্নয়ন করেছি। তো আমরাই কিন্তু কাজগুলো করেছি শিল্পী সমিতি, আসলে দুই বছর, এক বছর তার মধ্যে গেছে আন্দোলন সংগ্রামে, বাকি এক বছর আসলে আমরা কাজ করতে পেরেছি। বাকি দুই বছর আসতে পারলে ইনশাল্লাহ অনেক অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। না, বাদ দেওয়া হয়নি সদস্য, আপনাদের কথাটা ভুল, শিল্পীদের কোনো বাদ দেওয়া না, আমরা সহযোগী করেছি 165 জনকে। আমরা এক্সিকিউটিভ কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম, আমাদের সংবিধানে আছে 7-এর 2-তে যে পূর্বে সদস্য করা হয়ে থাকে, অথচ হওয়ার যোগ্যতা নাই কিন্তু হয়ে যায়, সেক্ষেত্রে বর্তমান কার্যকরী পরিষদ যাচাই বাছাই করিয়া সদস্যপদ পুনর্মূল্যায়ন করিতে পারি না। আমরা সদস্যপদ পুনর্মূল্যায়ন করেছি, আমরা পূর্ণ সদস্য থেকে সহযোগী করেছি, এর মধ্যে থেকে আমাদের মধ্যে মনে হয় যদি মনে হয় যে এদেরকে আমরা আবার পূর্ণ সদস্যপদ দিব, আবার দিব আমরা যদি আমাদেরকে আনে বা যে কমিটি আনুক তাদেরকে আবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু বিক্ষিপ্ত কিছু কথা উঠতেছে, আর বিক্ষোভের কিছু নাই, সদস্যপদ পুনর্মূল্যায়ন করা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়নি। তো সংবিধান আপনাকে বলেছে আপনি পুনর্মূল্যায়ন করতে পারবেন, আমরা মনে করছি এইসব শিল্পীদের একটু মান উন্নয়ন করা দরকার, আরো কিছু ছবি টবি আসা দরকার, এই জন্য আমরা এদেরকে মান উন্নয়ন করার জন্য আসলে আমরা এদেরকে এই যাচাই বাছাইটা করেছি। এটা নিয়ে কোনো ভ্রান্তি এবং কোনো মানে কি বলবো এটাকে যে কোনো ধরনের কোনো ভ্রান্ত ধারণা সরানোর কোনো সুযোগ নাই, এটা আসলে সাংবিধানিক প্রক্রিয়া হয়েছে, কারো ইচ্ছাতে অনিচ্ছাতে হয়নি, ওরা কমিটি করেছে,
ইনশাআল্লাহ আবার যারা আসবে বা আমরা আসলে এটাকে আবার যাচাই বাছাই করে কারা কয়জনকে আবার পুনঃ সদস্য দেওয়া যেতে হবে। আমি তো আপনাকে বললাম যে দুইটা ম্যানিফেস্টো আবার খুব স্বপ্ন আমি করতে পারিনি, একটা হচ্ছে শিল্পীদের যারা আর্থিকভাবে খুব অসহায় তাদের জন্য একটা আবাসন ব্যবস্থা আর একটা বড় ফান্ড। আমি 20,000-10,000 টাকা করে আমি সাহায্য করেছি, 30,000 হাইয়েস্ট 50,000 আমি চাইছিলাম না, আমি চাচ্ছিলাম কাউকে 1,00,000 যারা অনেক বেশি অসুস্থ চিকিৎসা করতে বাইরে যাচ্ছে তাকে 1,00,000 দিতে ইচ্ছা করে, 1-2,00,000 দিতে ইচ্ছা করে, এই জন্য আমার বড় ফান্ড দরকার। আমি সেই ফান্ডের ইচ্ছা আছি, চেষ্টায় আছি, সেই ফান্ডটা যদি আমি করতে পারি আমার মনে হয় শিল্পীদের সেই কষ্ট দূর হয়ে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি কথা দিয়েছেন যদি আমাদের একটু আবাসন ব্যবস্থার ব্যবস্থা করে দেন বা শিল্পীরা যেন মাথা কথার জন্য জায়গা পায় এটুকু পেলে আমরা ইনশাল্লাহ আমার শিল্পীরা ভালো থাকবে এটা আমার বিশ্বাস। সাংগঠনিক দিক থেকে আপনার যে মানে শক্তি বা সামর্থ্যের যে পরিচয়টা দিয়েছে সেটা আসলে মানে ক্যারিয়ারের দিক থেকে ওইরকম ভাবে হয়নি সেই বিষয়ে পর্দায় সফলতা আর সাংগঠনিক সফলতা কিন্তু সম্পূর্ণই আলা আকাশ আর পাতা। অনেক সাংগঠনিক লোক পর্দায় সুপারস্টারও এখানে দায়িত্বে ছিলেন, অনেক কাজই সফলতার সাথে করতে পারেননি, হয়তো বা কারো আসতে হয় কারো দেরিতে হয় বা কারো খুব তাড়াতাড়ি হয়। আমি এখনো আমার পর্দার ক্যারিয়ার কিন্তু হতাশাজনক অবস্থায় যায়নি, এখনো স্টিল আই হ্যাভ টাইম টু ওয়ার্ক সাম গুড মুভিজ। আমি দায়িত্ব নিয়েছি 2 বছর কিন্তু আমার কার্যক্রম অনেক বেশি ভাটা পড়েছে সংগঠনের জন্য, আমি বিশ্বাস করি না হলে আমি 2 বছর আর অনেক কিছু ভালো কাজ করতে পারতাম পর্দায়। তো ইনশাল্লাহ বিশ্বাস এবছর যদি আসতে পারি কিছু ভালো কাজ ভালো ছবি পর্দায় উপহার দিয়ে এই যারা নিন্দুক আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যে ছেলেটি সাংগঠনিকভাবে সফল সে ছেলেটি পর্দায়ও সফল ইনশাল্লাহ। আমি আমার প্যানেলের ব্যাপারে 100% আশাবাদী, বিকজ এবার আমি নতুন না কাজ করেছি, আমার এই প্যানেল অনেক 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 সততার সাথে অনেক ভালোবাসার সাথে আপনি সাধারণ শিল্পীদের সাথে। আরেকটা প্রমাণ তো আপনারা পাচ্ছেনই এই প্যানেলের এগেনস্টে আরেকটা শক্ত প্যানেল দাঁড়ানোর মতো শক্তি বা সাহস তাদের ছিল না, বিকজ এই 2 বছরের কাজ, এই 2 বছরের কাজ দেখে আরেকটি গতবার সবার জন্য 3টা প্যানেল হয় তারপরে আরও একটা আদাও হয়, এবার কিন্তু কোনো প্যানেল হয়নি বিকজ এদের কার্যক্রম দেখে। এটাই বুঝে যাচ্ছেন আমাদের কার্যপরিধি কি। আশা করি এটা দেখে ইনশাল্লাহ শতভাগ জয় নিয়ে মাঠে ফিরবে বিশেষজ্ঞদের মোজায়েদ খান। অসহায় তাদের জন্য চিকিৎসা সেবাটা ফ্রি করে দেন তাহলে আমার শিল্পীরা ভালো থাকবে। কারণ ওনাদের প্রথম আমাদের স্লোগান ছিল নীতিগত ভাবে এক, মানে আমরা নীতিতে যারা মিলেছে তারা আমরা নির্বাচিত হয়েছি, এবার হচ্ছে আমাদের কিন্তু আর কোনো শক্তি নেই, কি বলবো আমরা কি করেছি 2 বছরে প্রুভ হয়েছে, এখন হচ্ছে শিল্পীদের যে ভালোবাসা আমাদেরকে দিবে সেটাই আমাদের শক্তি। এই 2 বছরে আমরা যাদেরকে যারা তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছি মানে শ্রদ্ধা করেছি সম্মান দিয়েছি তার বিনিময়ে যে তারা আমাদেরকে একটু ভালোবাসা দেয় ওটাই আমাদের শক্তি এবছরের শিল্পী নির্বাচনে, আর কিচ্ছু না। ওনাদের এই জন্য আমরা দিয়েছি যে আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি, ওনারা যে আমাদেরকে ভালোবাসা দিবেন স্নেহ দিবেন এটাকে নিয়ে আমরা সামনের দিকে এই প্যানেল এগিয়ে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা। ভোটারদের উদ্দেশ্যে বলে দিন, ভোটারদের উদ্দেশ্যে বলবো আসলে আপনারা সবাই সচেতন শিল্পীরা, আপনারা দেখেছেন 2 বছরে আমি কি করেছি বা কি করি নাই আমাদের এই প্যানেল বিশেষজ্ঞ আমার জায়েদ খান, তার মধ্যেই বুঝতে পারছেন মানুষ এখন মাত্র 5 জন প্যানেলে নাই, 16 জন কিন্তু একই প্যানেলে নির্বাচন করছে, তার মানে বুঝতেই পারছেন যে আমাদের কর্মপদ্ধতি সবাই পছন্দ করেছে। ডিপজল ভাই রুবেল ভাইয়ের মতো লোক এসে এই প্যানেলে যুক্ত হয়েছে, ভালো কাজ না করলে নিশ্চয়ই আসতো না। আমি আশা করব 25 তারিখে বিপুল ভোটে ফুল 21 জনকে জয়যুক্ত করবেন, আমি 21 জন আপনাদের কল্যাণে বাকি 2 বছর কাজ করতে চাই সেই প্রত্যাশা, এবং আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি, আমার প্যানেলকে ভাঙবেন না, 21 জনকে ক্ষমতায় নিয়ে আসবেন, 21 জন মিলেই কথা দিচ্ছি আপনাদের জন্য সুন্দর একটি শিল্পী সমিতি সুন্দর একটি চলচ্চিত্র ব্যবস্থা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।